ডক্টর শফিকুল ইসলাম মাসুদের পিতাকে নিয়ে এসব কি হচ্ছে? ডক্টর মাসুদ নিজেই বড় মিডিয়া, একটু ভিন্ন ধরনের বা ভিন্ন ধর্মী আলোচনা। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং জামাত ইসলামের একজন গুরুত্বপূর্ণ নেতা। তার পোস্ট যতটুকু, একটা মহানগরীর সেক্রেটারি, বাট গুরুত্বের দিক থেকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তার মহানগরও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও ব্যক্তি শফিকুল ইসলাম মাসুদ জামাতের কেন্দ্রীয় অন্যান্য নেতাদের চাইতেও হাইলাইটেড। বিভিন্ন মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বা নানান প্রোগ্রামে, আমিরের সাথে চলা বা কেন্দ্রের অনেক প্রোগ্রাম শফিকুল ইসলাম মাসুদের মাধ্যমেই মনে হচ্ছে যেন, বা ঢাকা মহানগর দক্ষিণের মাধ্যমেই করাচ্ছে। এই শফিকুল ইসলাম মাসুদ শিবিরের সাবেক সভাপতিদের মধ্যে আমার দৃষ্টিতে মনে হয়েছে একান্ত ব্যক্তিগত অবজারভেশন সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমানে শিবিরের সাবেক সভাপতি, বিশেষ করে 2000 সালের পরে যারা সভাপতি হয়েছেন তাদের মধ্যে। এবং শফিকুল ইসলাম মাসুদ অলমোস্ট ক্যারিশমেটিক ফিগার রাজনীতিতে, তাকে নিয়ে বিরোধীদেরও একটা আগ্রহ রয়েছে এবং বিভিন্ন কারণে দলের ভিতরে বাহিরে নানান কারণে ব্যক্তি হিসাবে যে সাবেক দায়িত্বশীলরা, সাবেক সভাপতিরা অনেকেই সমালোচিত হন নানান কারণে। কিন্তু শফিকুল ইসলাম মাসুদ এমন সময়ে শিবিরের সভাপতি থেকে, দায়িত্ব থেকে তিনি বিদায় নিয়েছিলেন যখন শিবিরে কিন্তু একটা ক্রান্তিকাল চলেছিল, ভিতরে বড় ধরনের দ্বন্দ্ব চলছিল শিশির মনিরদের সময়। তখনও কিন্তু শফিকুল ইসলাম মাসুদকে কেউ দোষারোপ করতে পারেনি, সমালোচনা করতে পারেনি। এর মানে অত্যন্ত সুনিপুণভাবে প্রজ্ঞার সাথে রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার বা চলার একটা যোগ্যতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের আছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যেভাবে এগোচ্ছেন তাতে বাংলাদেশের বড় কিছু হবেন বলেই মনে হচ্ছে। তো এই শফিকুল ইসলাম মাসুদের পিতা, তিনি 22 ডিসেম্বর ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং 23 ডিসেম্বর সকাল 10টায় তার পিতার জানাজা। তার পিতা 105 বছর বয়সে ইন্তেকাল করেছেন। কিন্তু আমার কাছে, আমি তার পিতার মৃত্যুর পর প্রায় 4 ঘন্টা যাবৎ সোশ্যাল মিডিয়া আমি অবজার্ভ করলাম, একটু ঘাটাঘাটি করলাম, স্পেশালি বিভিন্ন দলের বা জামাতেরও বিভিন্ন নেতাদের পিতা বিভিন্ন সময় ইন্তেকাল করেন, মারা যান। কিন্তু শফিকুল ইসলাম মাসুদের পিতা ইন্তেকাল করার পর খবরটা মুহূর্তের মধ্যে দেশে বিদেশে যেভাবে ছড়িয়ে পড়েছে আমার কাছে একেবারে ব্যতিক্রম মনে হচ্ছে। এবং অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ার দিক থেকে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের বাবা মারা গিয়েছিল কিছুদিন আগে, তার চেয়েও দ্রুততম সময়ে ছড়িয়ে গিয়েছে। এবং সবার একটা আগ্রহ বা সবাই সিম্পিথি জানাচ্ছে, দোয়া করছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে, জানাজা কখন জানতে চাচ্ছে। এর মানে শফিকুল ইসলাম মাসুদকে নিয়ে জামাতে, শিবিরে বা জামাতের বাহিরে ভিন্ন দলের মধ্যেও, কিন্তু বিএনপির মধ্যে, পটুয়াখালীর বাউফলের সাধারণ জনগণের মধ্যে একটা বিশেষ আগ্রহ, অথচ তিনি কিন্তু সাবেক সংসদ সদস্য বা কোনো জনপ্রতিনিধিই ছিলেন না। এখন শফিকুল ইসলাম মাসুদ নিজে যে কোনো একটা বক্তব্য দিলে বা একটা জিনিস প্রচার করলে, তার নিজের ফেসবুক পেজ থেকে যতটুকু বা তার ইউটিউব চ্যানেলও রয়েছে, মোটেও জনপ্রিয় না, কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ডক্টর মাসুদের বক্তব্য নিয়ে বিভিন্ন অ্যানালাইসিস হয়, বিরোধীরাও স্টাডি করে, এমনকি তার বক্তব্যের সংকলনে খুব শীঘ্রই বই আকারে বের হতে যাচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ। একজন সাবেক ছাত্রনেতা, রাজনীতিতে একজন মহানগর পর্যায়ের নেতার বক্তব্য সংকলন বই আকারে প্রকাশ পাওয়া, শফিকুল ইসলাম মাসুদের ছাড়া অন্য কারো ক্ষেত্রে এরকম হয়েছে বলে আমি মনে করছি না। এবং তিনি, আমি যতদূর জানতে পেরেছি, পটুয়াখালীর বাউফলে এতটাই জনপ্রিয় তার নিজ নির্বাচন এলাকায়, সুষ্ঠু নির্বাচন হলে, আগামী নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হলে, এমনকি স্বতন্ত্র নির্বাচন করলেও তিনি জয়লাভ করবেন, জনগণ তার পক্ষে আছে, তিনি ব্যাপক উন্নয়নমূলক কাজ সহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। তা এখন এই শফিকুল ইসলাম মাসুদের পিতা, তিনি কিন্তু জাতীয়ভাবে পরিচিত বা গুরুত্বপূর্ণ কিছুই ছিলেন না, তার পরিচয় একটাই, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের পিতা। তা এখন আমি এই বিষয়টা, হ্যাঁ এর চেয়েও বেশি আলোচনা হয় অনেক নেতা বা অনেক নেতার আত্মীয়স্বজন মারা গেলে, কিন্তু শফিকুল ইসলাম মাসুদ তো একজন মহানগর পর্যায়ের সেক্রেটারি, তার মতো নেতার এই লেভেলে তার যে রিচ, তার যে প্রাসঙ্গিকতা এই চরম নেতিবাচক সময়ও, যেখানে প্রকাশ্যে চলাফেরা করাটাও তাদের জন্য অনেক কঠিন, এটা আমার কাছে বাংলাদেশের রাজনীতিতে ব্যতিক্রম মনে হয়েছে। এবং বরাবরই আমি যেটা মনে করছি, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এক্সেপশনাল ফিগার, ভবিষ্যতে কিছু একটা হতে যাচ্ছেন, তার প্রজ্ঞা এবং যোগ্যতা সব দিক থেকে আছে। আমি তার পিতার রুহের মাগফিরাতের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তার সমস্ত গুণাখাতা মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।